ওয়েলকাম মাই ডেলি ব্লগ ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। দেখো আজ আমরা কি কি করছি। আজকে ঘরে কাগজপত্র সব পরিষ্কার হচ্ছে, সব কাগজপত্র এলোমেলো হয়ে গেছিলো, সবারই আলাদা আলাদা ফাইল তৈরি করছে, আর কাগজ যেগুলো বাকলে দেওয়া হবে আর সেটা কাজ করছে আমার হাজব্যান্ড। মুখটা দেখাও গো, অন্ধকার করছে, অন্ধকার করছে, এই জন্য আজকে না মানে বৃষ্টি হচ্ছে খুবই, রোদ একদমই নাই, পুরো ঘর কাগজে কাগজ হয়ে গেছে। কিছু বলো। হ্যাঁ পুরো ই হয়ে গেলাম, খাস সকাল থেকে পুরো বিরক্ত হয়ে গেলাম, গোছাতে গোছাতে ঘরগুলো পুরো কাগজ এলোমেলো হয়ে গেছে। এবার ঠিক করছি, দেখি সকাল থেকে লেগেছি কখন ঠিক হয়। বাচ্চা নাই কিনা, আদি চলে গেছে স্কুল, সানাইয়া ঘুমিয়ে আছে বলে কাজ করতে পারছে, না হলে সানাইয়া আরোই কাজ করতে দিত না। আজকে দিনটা অনেক ঠান্ডা আছে, ঠান্ডা বলতে কি ভালোই ঠান্ডা আছে, গরম নাই বলে দরজা জানালা পুরো বন্ধ রাখতে হচ্ছে। তাহলে আবার আমার রান্নাঘরে চলো, রান্নাঘরে কি হচ্ছে আজকে রান্নাঘরে রান্না হচ্ছে। রান্নাঘরে জানালাও খুলতে পারিনি বাতাসের জন্য, আর বাতাসও হচ্ছে অনেক। আজকে রান্না করছি আমি সজনা আলু আর আম দিয়ে ঝোল করব, আর প্রেশার কুকারে চাপিয়েছি ঘন্ট, বড়ি আলু ঝিঙের ঘন্ট আর সজনা আলুর ঝোল, আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, চালটা ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আবার রান্না হবে। আমার বর কাগজ ঠিক করতে করতে খাস্তিয়ে গেছে বলে পানি চাচ্ছে, ধরো পানি, খাস্তিয়ে গেছে। সকাল থেকে বেচারি অনেক কাগজপত্র ঠিক করছে, রাখার পর কাগজ পুরো ঘরে কাগজ ছিটিয়ে রেখেছে হল ঘরটাতে। এবার এক একটা ফাইল বানিয়েছে, দেখো দেখাচ্ছি একটা একটা করে। ডকুমেন্টস ফাইল বানিয়েছে নাদির হোসেন, নিজের ডকুমেন্টস ফাইল, জব অ্যাপ্লিকেশন, এটার নাম নাই, এটার কোনো কিছু নাম দেয়নি, ব্ল্যাঙ্ক আছে, এটাতে প্রচুর ডকুমেন্টস আছে, এটার কোনো নাম দেয়নি। এটা আমার ছেলের স্কুলের, এটা পোস্টিংয়ের তার কার্ড, নারায়ণা থেকে করানো হয়, এটা নাদির হোসেন মেডিকেল, মেডিকেল ফাইল, এটা সানায়ের মেডিকেল ফাইল, এটা আমার মেডিকেল ফাইল। হ আরাফাতে না আদিরটা কই, আদির এখনও কমপ্লিট হয়নি, একটু কাজ আছে বলে এতটুকুই করে এখন সামার দেখাবো অন্য কোনো টাইমে। আজকে মেশিন চালিয়েছি, মেশিনে অনেক কাপড় পাইনি, দেখছি আজকে না দিলে কোনো অপশনই নাই বলে আজকে মেশিন চালাতে হলো। মেশিন থেকে কাপড় উঠাচ্ছি, রোদ তো নাই, বারান্দায় দিতেই হবে। আনাইয়া
সব কাপড় উঠা হয়ে গেল, এবার যাব বাইরে শুকাতে দিতে। সানাইয়া কি করছো, কি করছো, কিছু না? হ্যাঁ কি বলো, কি কি করছো? আদি স্কুল থেকে এসে শু খুললো, জুতা খুললো, সানাইয়া ওর কাছে গিয়ে বসে গেছে। দাদা স্কুল থেকে এসছে, দেখো আদিকে। আদি কিছু বলো। আচ্ছা আজকে আদির কিছু বলার মন করছে না। আর সানাইয়া দেখো কিরকম বাইরে দেখছে তাকিয়ে তাকিয়ে। সানাইয়া যাবো না মা, একদমই না, একদমই না। আচ্ছা হাসছে। মামি তো তিনটা সামান রেখেছি। আচ্ছা ফুল পানি খাবো আবার হলো, ফেলে দিলা কেন ভাতটা? একটু তরকারি ঝাল হলে পানি টানবে, ভাত যেমন তেমন খাবে আর পানি খাবে বেশি। হ্যাঁ আর বলবে পেট ভরে গেল। দুটাকেই দেখো খেলবে কিভাবে আর মারপিট কিভাবে। দিল না, দিল না, বিকালের নাস্তা হচ্ছে আমাদের লাচ্ছি, লাচ্ছি সামাই। সানাইয়া খাবে, সানাইয়া খাবে, লাচ্ছি খাবে। এই দেখো কিভাবে করছে, খুব বদমাশ আমার। এই যে ওইও চামচ নেবে, ওকেও চামচ দিতে হবে, একটা চামচ ওরও চাই, চামচ আর একটা বাটি ওকে দিয়ে দাও, ব্যাস। চল চামচ বাটি, চামচ বাটি নিয়ে আসছি। সানাইয়ার জন্য নিয়ে যাচ্ছি মুড়ি আর চামচ, ধরো নাও। দেখো সবাই দেখো সানাইয়াকে।